বালুরঘাট শহর জুড়ে দুস্থ মানুষদের লাগাতার 19 দিন যাবত রান্না করা খাবার 500 থেকে 800 মানুষের হাতে তুলে দিচ্ছে বালুরঘাট তৃণমূল কংগ্রেস। প্রথম দিন থেকে 500 জনের কুপন বহাল করলেও আস্তে আস্তে সেই সংখ্যা বেড়ে বর্তমানে 800 দাঁড়িয়েছে। প্রতিদিনই 500 কুপন টাউন তৃণমূল থেকে বিতরণ করা হলেও কুপন ছাড়া আরও প্রায় 300 দরিদ্র পরায়ণ মানুষদের রান্না খাবার দেওয়া হয়ে থাকে। তৃণমূল কংগ্রেস নেতা শেখর দাশগুপ্ত জানান, প্রথম থেকে 500 জনের পরিকল্পনা নিয়ে শুরু হলেও বর্তমানে প্রায় 800 মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত লকডাউন চলবে মানুষের পাশে এভাবেই থাকার একটা প্রচেষ্টা রয়েছে, সময়সীমা এই মুহূর্তে বলতে পারছে না তারা। যতদিন পারবেন এইভাবেই মানুষের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। লাগাতার আজকে দিয়ে 19 দিন হচ্ছে আপনাদের এই পাশে দাঁড়ানো। আজকে কি কি মেনু রয়েছে, আজকে কতজনকে আপনারা দুস্থ মানুষকে খাবার হাতে তুলে দিচ্ছেন এবং আর কতদিন এইভাবে চলতে পারে বলে মনে করছেন? এটা মানে আগে একটা সংখ্যা নির্দিষ্ট থাকতো, আমরা দেখলাম নির্দিষ্ট রাখা যাচ্ছে না। 800 পর্যন্ত লক্ষ্য দেওয়া হচ্ছে, আবার কোনোদিন 600 মানুষকে দেওয়া হচ্ছে। অ্যাভারেজে 500 লোক আসে, অ্যাভারেজে সবাইকেই দেওয়া। আর কতদিন চলতে পারে বিষয়টা? এটা 15 তারিখ অব্দি লকডাউন আছে, তো আমরা চেষ্টা করবো ওই দিন পর্যন্ত টেনে দেওয়া। আমরা নির্দিষ্ট কোনো দিন ভাবিনি, শেষ করিনি। বালুরঘাট থেকে পিকির রিপোর্ট, বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড বি মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775925446 অথবা 9143287928।